বাচ্চা যখন মায়ের কোলে ওঠার জন্য কান্না করে আম্মু আম্মু বলে ডাকে মা ডাকে সাড়া দেয় না কাজে ব্যস্ত হয়ে যায় বাচ্চার কান্না ছাড়া কোনো পুঁজি নাই এমন জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে মাটিতে গড়াইয়া পড়লো মা বাচ্চারে ধরে না যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়া কাঁদে তখন মায়ের কলিজায় মহব্বতের ঢেউ শুরু হয়ে যায় মা তখন সব কাজ পালাইয়া বাচ্চাটারে কোলে নেয় কাদা মাখিয়া চুমু খায় আল্লাহ পাক বলেন বান্দা আমার তে তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায় ও বান্দা আমার ডাকার মতো ডাক চোখের পানি সারিয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম কই যাইতেছো আমার রহমতের দরজা সারিয়া তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন কোথায় যাবি রে বান্দা আয় আমার দরওয়াজায় ফিরিয়া এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে আর মনে মনে কা আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরাইয়া দিবা আমি এখন একা হাঁটতে পারি না বড় কষ্ট হয় আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে মালিক এই মনে মনে ভাইবা যখন ডাক দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হঠাৎ করে গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আবদি গাইবি আওয়াজ আসতেছে বান্দা তুই আমার কেন ডাকো আমি আল্লাহ তোর সামনে হাজির ফাইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম ও বান্দা তুই কই খুজাবি তো তোর সাররকাতের নীর সাররগের নিকটে হাজির ও বান্দা তুই আমার কই খুঁজতেছো আমি আল্লাহ তো তোরে ভুলি নাই উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও পর্দার আড়ালে রমজানেরা ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা চাইরো না রে যুবক ওই মাওলারে জবান দিয়া ডাকতে থাকো একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না সেজদা দিয়া মাওলারে ডাকো চোখের পানি সেরে কাঁদো জীবন ভর গুনা করেছো তওবা করো এই জীবনে হাত দিয়া কত মানুষের ক্ষতি করছো রে যুবক হাতের দিয়ে তাকায় দেখো গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক এই জবানের দ্বারা কত গালি দিলাম মা বাবারে কত কষ্ট দিছো রে বাবা দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য কার ইবাদত ইবাদত বলতে মসজিদে তসবি টানা রোজা রাখা নামাজ পড়া এতটুকু না নামাজ পড়া যেমন ইবাদত রাজনীতি করা তেমন ইবাদত অনেকে মনে করে এটা ইসলামের অংশ না ইউসুফ নবীর আর জুলাইখার ঘটনা কোরআন শরীফে আসেনি আপনাদের জানা মতো যারা বাংলা পড়তে পারেন কেনা লাগবে না মোবাইলে ডাউনলোড করবেন বাংলা কোরআন লিখে সার্চ দিবেন তো পুরা বাংলা কোরআন চলে আসবে ওখান থেকে আপনি একটা ডাউনলোড করে সুরা ইউসুফ টাচ করবেন চলে আসবে সুরাই ইউসুফের মধ্যে আল্লাহ পাক ইউসুফ নবী জুলাইখার কাহিনী বলেছেন এটা বাংলায় খালি ব্যাখ্যা পড়ে বুঝবেন রাজনীতি কাকে বলে আল্লাহ সব ওখানে শিখাইয়া দিয়েছেন
তাহলে রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে আছে তো? সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে না কোরআনে? ১৯ পারা সূরা নমল, ১৯ পারা না, এটাও দেখবেন রাজনীতির বয়ান, সেখানে রাষ্ট্রনীতির বয়ান। যদি কোনো মুসলমান বলে ইসলামে রাষ্ট্রনীতি নাই, তাহলে বোঝা গেল ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে দুর্বল। আমরা কি দুর্বল ইসলাম মানি? আমরা কি দুর্বল কোরআন মানি? কোরআনে কি সব সমস্যার সমাধান আছে? খালি রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল? খুব বুঝে কইেন, ইসলামে সব বিষয়ের সমাধান আছে। আল্লাহর কোরআন কি অসম্পূর্ণ না সম্পূর্ণ? তো যারা বলে এইটা নাই সেইটা নাই, তো কি বুঝায়? ইসলামে সব আছে, এই দিকটা নাই, তার মানে এই দিক দিয়া কোরআন দুর্বল, তার কথা এটা বুঝায়। আল্লাহ আমাদের মাফ করে দেন। নবীজি রাষ্ট্র পরিচালনা করছেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন না? করছেন। আমি এই কথাগুলো বলার মাকসাদ হলো, উদ্দেশ্য হলো, অন্তত আপনাদের ইমানের উপরে যেন এইটা থাকে যে ইসলাম কমপ্লিট, কোরআন কমপ্লিট, কোনো দিক থেকে দুর্বলতা নাই, এটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে বলতেছি। যদি কোনো মুমিন মনে মনে ধারণা করে যে ইসলামে সব আছে, রাষ্ট্রনীতি নাই, কোরআনে সব আছে, রাষ্ট্রের ব্যাপারে কিছু নাই, রাজনীতির ব্যাপারে কিছু নাই, তাহলে তার কথার দ্বারা বোঝা যাইব কোরআন শরীফের মধ্যে কিছু দুর্বলতা আছে। আমি সেই আঙ্গিকে যেন আপনার ইমান নষ্ট না হয়। আপনি রাজনীতি করেন আর না করেন এটা আপনার বিষয়, আপনার হালাত, আপনার চিন্তা, আপনার চেতনা, ওটা আমার জানার দরকার নেই, কিন্তু আপনার ইমান মজবুত রাখতে হবে। একজনে নামাজ পড়ে না, এরম লোক নাই কেউ? এখানেও তো বহু আশেকের রসুল আছে, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, কি নাই এখানে কেউ? এখন কি বলবো সে জাহান্নামী? একজনে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, কিন্তু ওই লোকটা এজন্য তাকে আমরা জাহান্নামী বলবো না, ইসলামও বলবে না, কিন্তু সে যদি মনে করে দাড়ি ইসলামে নাই, তখন তো ইমান শেষ। কি যদি মনে করে নামাজ ইসলামে দরকার নাই, তো ইমান থাকবে? এভাবেই আপনি নামাজ পড়েন না সেটা ভিন্ন কথা, কিন্তু নামাজ ইসলামে নাই মনে করলে তো আপনি বেঈমান। তো ইসলামে সব আছে, কোরআনে সব আছে, কোনো বিষয়ে দুর্বলতা নাই। আমরা বুঝি না এজন্য মন্তব্য করি, মন্তব্য করা উচিত না। আমি তো দলিল দিয়া দিলাম, ইউসুফ জুলাইখার ঘটনা কোরআন শরীফ থেকে বাংলায় পড়ে দেখেন, সুলাইমান বিলকিসের ঘটনা, আর নাইলে প্রতিদিন এক ঘন্টা করে রমজানে টাইম দেন, আমি এই সূরা ইউসুফ সূরা নমল দৈরা 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 দৈরা, আপনারা বাংলাটা ধরবেন আর আমি শুধু কোরআন শরীফ দৈরা দৈরা তর্জমা করব, টের পাইবেন রাজনীতি কত প্রকার আর কি কি। সাত বছর, কয় বছর বাদশাহ স্বপ্ন দেখছে, সাত বছর স্বপ্ন দেখছে, দুর্বল সাতটা গাবিকে শক্তিশালী সাতটা গাবি খাইয়া ফেলাইতেছে। এ দেখছে মিশরের বাদশাহ স্বপ্নে দেখছে, এখন এই ব্যাখ্যা কে দিবে? ব্যাখ্যা দিছে ইউসুফ নবী। কে দিছে? ইউসুফ নবী। এ ব্যাখ্যা দিয়ে কয় আমনের চেয়ার টেয়ার ঠিক থাকবে না,
কারণ এই সিরিয়ার জমিন মিশর সহ সাত বছর দুর্ভিক্ষ চলবে কয় বছর আর এর আগে সাত বছর প্রচন্ড ফসল হবে তো ভালো আমানতদার যদি অর্থমন্ত্রী বানাইতে পারেন তাহলে সাত বছরের ফসল জমা করে রাখবে বাকি সাত বছর ওই দুর্ভিক্ষের সময় এগুলো সুষম বণ্টন করবে বাদশা জ্ঞানী আগের দিনের বাদশা তো জ্ঞানী হয় বুঝেন না জ্ঞানী মানুষরাই চেয়ারে বসে ইদানিং কালে না কিছু দেখা যায় গাঁজা করে আছে আর দখল করে কি আছে না নাই ভালো মানুষ বলে হুজুর আমগে আমনে গো এডি কাম না আপনারা তসবিহ লয়ে খালি সিফা গল্লিতে দৌড়াইবেন আর আমরা মদের বোতল নিয়ে দৌড়াবো আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ বাদশা খুব জ্ঞানী বাদশার যে ওজির থাকে ওজিরে আলা ওজিরে আজম সেও বড় দামি প্রতিযোগিতা হইতো আগের দিন মেধার প্রতিযোগিতা মেধা কেমন এক বাদশার সামনে তিনটা স্বর্ণের মাথা নিয়ে হাজির একজন কয়টা ওজনও এক ডিজাইনও এক সব এক কয়টা মাথা কিসের মাথা স্বর্ণের মাথা পরীক্ষা হলো এই জায়গায় বাদশাকে বলল টাইম এক সপ্তাহ বলতে হবে এই মাথার মধ্যে একটার দাম এক লাখ আর একটার দাম পঞ্চাশ হাজার আর একটার দাম মোটেই নেই কোনটার দাম এক লাখ বের করেন কোনটার দাম পঞ্চাশ বের করেন কোনটার দাম মোটেই নাই এটা পার্থক্য করে দিবেন এক সপ্তাহ না হয় অবরোধ শুরু হয়ে যাবে কি শুরু হবে অবরোধ বাদশা পরেশান হয়ে গেছে ডিজাইনও এক ওজনও এক এর মধ্যে দাম আলাদা এটা কেমনে বের করি সিটিগোলের কালারও যেমন স্বর্ণের কালারও তেমন দাম কি এক সিটিগোলার স্বর্ণের কালার এক ডিজাইন দাম দাম এখন কোনটা সিটিগোল কোনটা স্বর্ণ কোনটা দামি কোনটার দাম নাই এটা বের করে যে কেউ পারবে সম্ভব আমারে দিলেও তো আমি পারব না বড় অনেক ক্ষেত্রে দেখা যাবে স্বর্ণ রকম এটা ভেজাল সিটি গোলের উপরে যখন একটা রড দিয়ে ঘষা মাইরে কইবে রং ওঠে না কুমি এটাই স্বর্ণ দুই নাম্বারিতে এক্সপার্ট না চাকু একটা ছুরি হাতে নিয়ে খালি ঘষা দিয়ে দেখছো একটু কালার ওঠে না তা তোমার একটা কানের অলংকারের দাম এক লাখ আর সিটি গোল এলাকায় পুরো বডি সাজাই দিব মাত্র দশ হাজার ব্যাস বাদশা পাগল হয়ে গেল বুদ্ধির জন্য বুদ্ধিজীবী আছে না নাই হ্যাঁ বুদ্ধিজীবী কত জীবী বুদ্ধিজীবী তো জীবী কত ফোর না এইট না ওয়ান জীবী না টু জীবী না কোনো জীবী নাই মেমোরি ঠিক আছে ভিতরে কি নাই জীবী থাকলেও হ্যাং হয়ে গেছে হ্যাং জাগো মাথার মেমোরির জীবী জাগো হ্যাং এরা হুজুর গো গালি দেয় এরা বলে হুজুরেরা কিছু বুঝে না এগো মাথায় কিছু নাই হুজুর গো মাথায় আল্লাহ জাত দিছে এটা বুঝার মতো আর মেধা নাই কারণ আর চোখ নষ্ট সারাদিন কবিরা গুনা দেখে ওর মুখ নষ্ট সারাদিন গাঞ্জা খায় বিড়ি টানে মদ খায়
আল্লাহ উজির বুদ্ধি দাও নাইলে আমার চেয়ারের পায়াটায় সব শেষ বুদ্ধির পরীক্ষা আমার কথাগুলো বুঝাইতে কি চাইছি কিছু বুঝছেন আপনারা কি বুঝাইতে চাইছি দাড়ি না রাখলে তাকে কাফের বলা যাবে না সে যদি মনে মনে ভাবে দাড়ি ইসলামে নাই তাহলে তার ঈমান নাই একজনে নামাজ পড়ে না তাকে কাফের বলা যাবে না কিন্তু যদি কেউ মনে মনে ভাবে যে নামাজের দরকার নাই তার ঈমান আছে আমি এইটা বুঝাইতে চাইছি আপনি যে লাইনে থাকেন ওটা আপনার বিষয় কিন্তু আপনি এই কথা বলবেন না যে ইসলামে এটা নাই ইসলামে কি আছে কি নাই এটা বলতে পারবে কোরআন ওয়ালা উলামায়ে আহলে হকেরা তারা বলবে ইসলামে এটা আছে এটা নাই ইসলামে সত্য আছে মিথ্যা নাই কি ইসলামে পর্দা আছে বেপর্দা নাই والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين الله تعالى বলেন যারা চেষ্টা করে আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের সামনে অনেক রাস্তা খুলে দেই একটা না অনেক কার জন্য খুলে দেই যে চেষ্টা করে হেদায়েতের মালিক কে কোন বান্দার হাতে হেদায়েতের চাবি আছে কোন বান্দা কাউকে জান্নাতে নিতে পারবে আমার নবীর থেকে বড় ফিশাবের নাম কি এই পাবলিক আমার নবীজির থেকে বড় ফির কে আমার নবীর থেকে বড় মুফতি আমার নবীজির থেকে বড় মুহাদ্দিস আছে কেউ বড় কঠিন কথা বড় কঠিন আল্লাহ তাআলা বলেন যারা চূড়ান্তভাবে চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য আমি আল্লাহ তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেই একটা রাস্তা না অনেক রাস্তা যে কোনো রাস্তা দিয়া বান্দা ঢুকবে সেই রাস্তার মাথায় আমি রব্বে কারীমের সাথে তার মোলাকাত হয়ে যাবে হেদায়েতের মালিক আমার আল্লাহ আমার নবীর হাতেও হেদায়েতের চাবি আল্লাহ দেন নাই যদি আল্লাহ নূহ নবীর হাতে হেদায়েতের চাবি দিতেন সন্তান কেনানের কালেমা পড়াইতে পারলেন না কেন হেদায়েতের চাবি যদি আল্লাহ ইব্রাহিম নবীর হাতে দিতেন বাবা আজরের কেন কালেমাওয়ালা বানাইতে পারলেন না শুধু তাই না সৃষ্টির শ্রেষ্ঠ নবী আমার চাচা আবু তালিবের জন্য কলিজা দিয়া মোহাব্বত করলেন চাচার জন্য জীবন নবীর কত মোহাব্বত দেখে বলেন চাচা কালেমা পড়েন চাচা বলে পড়ব না নবী বেকারার হয়ে গেছেন যেই চাচা আমার প্রথম বিবাহের মহরের টাকা দিছেন চাচা আবু তালেব আমার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ার সময়ের খুতবা পড়েছেন আমার চাচা আবু তালেব মহারানার টাকাও দিয়েছেন আমার চাচা আবু তালেব সেই চাচায় যদি কালেমা সারা কবরে যায় জাহান্নাম চাচা আমার কানে কানে একটু কালেমাটা পড়ে যান জোরে পড়ার দরকার নাই আমি নবী ওয়াদা দিলাম আপনাকে নানি আমি মুহাম্মদ জান্নাতে যাব না আল্লাহ আয়াত নাজিল করে বললেন তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মাইয়াশা হে নবী আপনি যদি কাউকে মহব্বত করেন তাকেই হেদায়েতের মালা পরাতে পারবেন না
হ্যাঁ আমি আল্লাহ যদি চাই তো সম্ভব, আমি আল্লাহ যদি না চাই আপনি নবী চাইলেও সম্ভব হবে না। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনল, চেহারা দেখলো, কালেমা পড়ে না, হাতের মুষ্টিতে পাথর নিয়ে বলে ভাতিজা মুহাম্মদ আপনারা কি বলবেন, নবীর নাম শুনছেন কি বলবেন, এত বছর আর শুনছেন, সাফাবাজি করেন আশেকের রসুল, নবীর নামে দরুদ পড়তে ভালো লাগে না, না জেলাফি হইলে আবার মজা লাগে, নিমক হারাম, চাপাবাজ কোথাকার, ভণ্ড কোথাকার, নবীর দরুদ কি জেলাফির জন্য, মসজিদে ঢুকবা নবীর দরুদ, মসজিদ থেকে বের হইবা নবীর দরুদ, হাঁটতে নবীর দরুদ, বসে আছো নবীর দরুদ পড়ো, যত বেশি দরুদ পড়বা হায়াতের মধ্যে বরকত বাড়বে, ব্যবসায় বরকত হবে, সংসারে বরকত বেড়ে যাবে, হাঁটতে চলতে সব সময় জবানের মধ্যে পয়গম্বরের দরুদ সালাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, একবার পড়বেন তিনটা পুরস্কার নগদ, দশটা গুণা মাফ হয়ে যাবে, দশটা নেক আমল নামায় যোগ হবে, আল্লাহর আদালতে দশ গুণ মর্যাদা বেড়ে যাবে, সুবহানাল্লাহর আস্তে কম, একবার সুবহানাল্লাহ বলেছেন জান্নাতে বিশাল এক বড় গাছ হয়ে গেছে, জান্নাতের গাছ, আরো জোরে বলেন হার কে বাসত আমেলে সাল্লাহু মুদাগম আতিশে দো জুকশাওয়াদ বারোয়ে হারাম, উঠা বসা করবেন না তো মোনাজাত দিয়ে দেব, সব জায়গায় চালাকি চলে চলে, আল্লাহর কসম একবার দুইবার না তিনবার আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহর কসম ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, তিনবার আল্লাহর নামের কসম খেয়ে বলে গেলাম, এই যুবকের দল মরার আগে যদি বিছানায় পঙ্গু হইয়া কষ্ট পাইয়া মরতে চাও, মা বাবার সাথে বেয়াদুবি কর, হুজুরদের সাথে বেয়াদুবি কর, শিক্ষকদের সাথে বেয়াদুবি কর, তিনবার আল্লাহর কসম করে বলে গেলাম, মরার আগেই পঙ্গু হইয়া বিছানায় ধুকে ধুকে মরবি, লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খা হিমে তৌফিকে আদব, বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রা, লেখাপড়া কম পারো কোনো দোষ নাই, কথা কম বলো কোনো দোষ নাই, মাথায় বোঝা নিতে পারো না কোনো দোষ নাই, কিন্তু বেয়াদবি করলে তোমার কপাল পুড়ে যাবে, এটা জান্নাতি বাগান, বসার সাথে সাথে সব গুনাহ মাফ, আবারও আসতে, বসার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে গেছে, কোন গুনা, যে গুনা অনিচ্ছায় করেছেন ছোটখাটো, কিন্তু বড় বড় গুনা যারা ইচ্ছা করে করেছেন, হাতের দ্বারা কাউকে কষ্ট দিছেন, কলমের খোসায় কারো গীবত করেছেন বড় গুনা, ইচ্ছা করিয়া চোখ দিয়া বেগানা দিয়ে তাকাইছেন বড় গুনা, ও বান্দা জবান দিয়া কাউকে ইচ্ছা করে গালি দিছেন কবিরা গুনা, জবানের দ্বারা ইচ্ছা করে গীবত করছেন কবিরা গুনা, জবানের দ্বারা কাউকে অপরাধ নাই অপবাদ দিছেন বানায়া বেইজ্জতি করছেন কবিরা গুনা, কবিরা গুনা তওবা ছাড়া আল্লাহর আদালতে ক্ষমা হবে না। এখানে আরো একটা কথা মনে রাখবেন, আল্লাহর সাথে গাদ্দারিয়ার অপরাধ যদি করেন আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু মা বাবার সাথে যদি বেয়াদবি করেন, আলেমদের সাথে যদি করেন,
মুরব্বীদের সাথে যদি বেয়াদবি করে ফেলেন ওস্তাদদের সাথে শিক্ষকের সাথে যদি বেয়াদবি করেন এটা বান্দার হক যতক্ষণ পর্যন্ত মা বাবা ক্ষমা দিবে না আলেম ক্ষমা দিবে না বান্দা ক্ষমা দিবে না আল্লাহ কয় তাদের ক্ষমার আগে আমি আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা দিব না কারণ আমার হক আমি maaf করব বান্দার হক আমি বান্দার উপরে ছেড়ে দিলাম মা বাবার ইজ্জত নষ্ট করেছো মা বাবার কাছে maaf চাইবি আগে তারপরে আমার কাছে ক্ষমা মা বাবায় ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না শিক্ষকের সাথে ছাত্র বেয়াদবি করেছো শিক্ষক ক্ষমা না দিলে আমি আল্লাহ ক্ষমা দিব না এটা বান্দার হক গরিবের উপরে জুলুম করেছো ওই গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে গরিবেরে অযথা অনর্থক একটা গালি দিয়েছ এটা তুমি জুলুম করেছো গরিব চোখের পানি ছেড়ে কান্না করেছে গরিবের দোকান থেকে মাল নিছো টাকা দুই দিন পরে দিবা বইলে এক মাস ঘুরাইতেছো দোকানওয়ালা গরিব কয় স্যার টাকাটা দেন তুমি পাওনাদারের পাওনা না দিয়া উল্টা গালি দিয়েছো জুলুম করেছো ওই দোকানওয়ালা যতক্ষণ পর্যন্ত তোমাকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহও তোমাকে ক্ষমা করবে না বান্দার হক বড় কঠিন বড় কঠিন বড় কঠিন মাস্তানি সব জায়গায় চলে আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মুহাম্মদ আবারও চুপ করে রইলেন আবার পড়েন গুনাহ হবে না সওয়াব হর কে বাসদ আমিলে সল্লো মুদাহম আতিশে দোজক শাওয়াদ বরওয়ায় হারাম আবু জাহাল হাতের মধ্যে কি নিছে নিয়া কয় ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে আমি এখন কালেমা পড়ব তোমাকে নবী মানব আল্লাহর নবী বলেন আমি কিছুই বলতে পারি না আপনার হাতে কি আছে কারণ আমি গায়েবের মালিক না আল্লাহ আমারে জানাইলে আমি জানি আল্লাহ যদি না জানায় আমি জানি না আপনার হাতে কি আছে আল্লাহ আমারে এখনো জানান নাই আমি জানি না গায়েবের মালিক একমাত্র কে কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ হে নবী আপনি জানায় দেন ও নবী আপনি বলেন এই দুনিয়ার উম্মতেরা আসমানের বাসিন্দারা গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না একমাত্র গায়েবের মালিক কে নবীকে আমি জানি না তোমার হাতে কি আছে তবে হাতে কি আছে নবী কয় এই হাতের ভিতরে কি আছো একটু আওয়াজ দাও সাথে সাথে পাথরগুলো কালিমায় শাহাদাত পড়তে শুরু করলো আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফালায় কয় মোহাম্মদ বড় জাদুকর কফালে কি নাই হেদায়েতের মালিক মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত দিব আমি যদি চাই না হেদায়াত দিব না সে হেদায়াত পাবে না তো হেদায়াতের মালিক কে কোন বক্তা কোন বয়ান হেদায়াত দিতে পারবে বয়ানে হেদায়াত হইলে তো কালকে ফজরে মসজিদে জায়গা হবে না কথা ঠিক না কিন্তু কেমন হেদায়াত হয় আমগো বয়ানে বয়ানের আগে ওবিরি মোনাজাতের পরে ওবিরি হেদায়াত বাসায় যাওয়ার পরে বয়ান শোনার পর ফজর জোহর নামাজের খবর নাই গরির মধ্যে তাকায় বলবে হুজুর বয়ান এত কম করলো কেন কে বলবে যে নামাজ পড়ে না সে নামাজি বন্দা বলবে না কয় যা হইছে ভালো ফজরটা আবার ঠিক মতো পড়া লাগবে আর ওই নিমক হারামের তো নামাজের চিন্তা নাই ওখানে বাইরেও সময় কাটাও তো হেন একটু কাটাই এত আর একটু করত
এইবার যে বাসায় গিয়ে কি করবে রুমের মধ্যে শুয়ে শুয়ে সারা রাত মোবাইলের দিকে তাকায় শুধু কবিরা গুনাহ করবে ফজরের আগে আগে শয়তান এসে বাতাস দিবে আর কত ঘুমাও এক ঘুমে রাত 10টা বেজে যাবে সকাল চেহারা কাটন হয়ে গেছে খবর নাই তুমি ইন্ডিয়ান পাউডার লাগাইলো কাজ হবে না আল্লাহ যে রহমত আর বরকত আর উজ্জ্বলতা চেহারায় দিয়েছে তোমার মোবাইলের গুনাহের কারণে সেই চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে ওই উজ্জ্বলতা ফিরে পাইতে চাইলে আমেরিকান হারবালে কাজ হবে না আবার নেক আমল করো আবার চেহারা উজ্জ্বলতা বেড়ে যাবে গুনাহ করলে চেহারা কালো হয়ে যায় নেক আমল করলে চেহারা উজ্জ্বলতা বাড়ে হেদায়েতের মালিক আল্লাহ কোন পীর না কেউ বলতে পারবে কোন পীর জান্নাতে নিতে পারবে কাউকে তাহলে নবী পারলেন না কেন এই সমস্ত মূর্খতা আমাদের সমাজে অনেক আছে না নাই আমরাও পীরের murid আমরাও শুধু murid না যারা বলে ওলিয়া ওলিয়া মানি না তাদেরকে আমরা মনে করি ভন্ড ঠিক তারা বাতিল ঠিক তারা আহলে বাতিল তারা ভন্ড এদেরকে যারা ভন্ড বলে না তারাও ভন্ড যারা বলে ওলি মানি না তারা বুখারী শরীফ মানে না যারা বলে আমরা আউলিয়া মানি না তারা কোরআন শরীফ মানে না বলে নেবার তারা হক না বাতিল আমরাও পীরের murid আমরাও ওলি মানি আউলিয়া মানি তবে কারা ওলি হবে কারা আউলিয়া হবে আল্লাহ কোরআনে বলেন তাদের গুণ হবে দুইটা এক নম্বরে বিড়ি টানবে দুই নম্বরে বেনামাজি হইয়া দাড়ি কামাইব আল্লাহ কোরআনে বলেন তাদের দুই গুণের এক নাম্বার তাদের ঈমান থাকবে পরিশুদ্ধ আর থাকবে আল্লাহর ভয় তাকওয়া যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই বান্দা কখনো বাম হাতে পানি পান করবে না যার মধ্যে তাকওয়া থাকবে ওই পীর সাহেব কখনো নামাজ ছাড়বে না ঠিক নি তাহলে আমরা পীর মুরিদি মানি না মানি না কিন্তু ভন্ড মানি না পীরের নামে ভন্ডামি আমরা মানি মানি না কারণ আমার রসুলের থেকে বড় পীর আর কেউ নাই আল্লাহ আমাদের হেদায়াত দান করুন আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে না চাইলে এখন সালাক বাঙালি কইব তো আমগো কোনো দোষ নাই আমরা নামাজ পড়ি না রোজা রাখি না দাড়ি রাখি না কেন কা আল্লাহ হেদায়াত দেয় না তো পাই না দিলে তো পাইতাম কোরআন শরীফের আয়াত এইমাত্র বললাম আল্লাহ বলেন আমি যদি চাই হেদায়াত দিব সে পাবে আমি যদি চাই হেদায়াত দিব না সে পাবে না কোরআনের আয়াত মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ومن يضلل فلن تجد له وليا مرشدا তাহলে বান্দার তো কোনো দোষ নাই হ্যাঁ বুজার ব্যাপার আল্লাহ বলেন আমি চাইলে হেদায়াত দিব যদি না চাই তো হেদায়াত পাবে না প্রশ্ন হলো দয়ার আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়াত চাইবেন না প্রশ্ন আছে না নাই আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে আমি যদি চাই না হেদায়াত পাবে না প্রশ্ন আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন কার বেলায় চাইবেন না এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত আল্লাহ জবাব দিয়া বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আমি কার বেলায় হেদায়াত চাইব আর কারবালায় চাইব না আল্লাহ স্পষ্ট জবাব দিলেন আমি আল্লাহর কাছে যারা হেদায়াত চায় আমিও আল্লাহ তাদের হেদায়াত দিবা দিব আর যারা আমার কাছে হেদায়াত চায় না আমি তাদের হেদায়াত দিব না
তাহলে দাড়ি কামানেওয়ালা বেনামাজি সুদখোর ঘুষখোর মদখোর এরা হেদায়াত পায় না কেন কয় এরা হেদায়াত চায় না আবু জাহিল্লা হেদায়াত কেন পায় নাই নবীরে দেখলো যেই নবীর চেহারা দেখলে খোদা নিবারণ হয় যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল যেই নবীর শরীর মোবারকে মশা মাছি পড়া হারাম যেই নবী রাস্তা দিয়া চলতে গেলে দুপারশের গাছ নত হইয়া নবীরে সালাম দেয় সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয় মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে সাপ আইসা নবীরে বাতাস করে আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে ওই নবীরে ১৩টা বছর আবু জাহাল দেখলো নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো তারপরও কালেমা পড়লো না হেদায়াত পাইলো না কেন পাইলো না জবাব হলো আবু জাহাল হেদায়াত চায় না এজন্য হেদায়াত পায় নাই আরেকজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে ওমরের দিলটা মোমের মতো নরম ডাক দিয়া কয় বোন আল্লাহর কোরআন এত সুন্দর যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব কোরআন শিখব বলে না কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখব কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায় গেছে বলেন না কেন কেন পাইছে হেদায়াত চেয়েছে পেয়ে গেছে আবু জাহাল কেন পায় নাই হেদায়াত চায় নাই পায় হেদায়াতের মালিক কে আল্লাহ আমগো কিছু করণীয় আছে না নাই কথা বলেন না কেন কি 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 বলেন এটা এখন বললে হবে শেষে তো হইব না কিছুই শেষে বললে কিছুই হবে সব জিব্রাইল এলো সব ভাগবে মুনাসেব তো ছিল বয়ানের শুরুতে কি কমু এটি সব কমু তা কোনটা কমু ও মাদ্রাসা সর্বমোট ঋণ ১৩,৪৩,৫০৫ টাকা আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন ছাত্র রেডি আছে করতে তো আবার যাইব আরো এক ঘন্টা দেন ছাত্র রেডি করে আমার ইঙ্গিত দিন পকেট সাবধান সারা দুনিয়ার বেঈমানরা মাদ্রাসার বিরোধী আমরা আমরা কি বিরোধী পৃথিবীতে ইসলাম টিকে আছে মাদ্রাসার কারণে স্থায়ীভাবে ইসলাম টিকে থাকার একমাত্র ফ্যাক্টরির নাম মাদ্রাসা কথা ঠিক নেই আজকে কয়েকটা ছেলেরে পাগড়ি দেওয়া হলো এদের মা বাবার কপাল কত ধন্য কথা ঠিক না কেয়ামতের দিন এরা বিনা হিসাবে জান্নাতি আরো আস্তে করে বলেন জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার না হো বাজার সে গুজার হো খরি
دنیا میں ہو دنیا کا طالب گر نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مثل کاغذ پھول ہے یہ دنیا ایک مثل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی میں بندگی تو کرنا ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی بے زندگی شرمندگی خراب لگے اپنا والذین جاہدوا فینا لنہدینہم سبلنا اللہ پاور جنو جرا چیشٹا کربے اللہ بولے نا میں تادر سامنے انیک گلو راستہ کھلے دیو تورا مائک تے لئے جدی ایمن کرو تورا ای دونوں نا ماؤت کی سب ایک ساتھ دیا دیسو دوینا ماؤت سب ایک ساتھ ایک ساتھ دیسو کنا তুমি বক্স গুলো দিবা একটায় বাইরের বাকি মাইক গুলো দিবা একটায় এরপরে তুমি বাইরের দার ভলিউম কমাওয়া বাড়াবা তোমার ওইতে ভিতরের দা আলাদা করবা সব একসাথে দিছো আওয়াজ দিলে আর তোমার জন্য আলাদা আমার শিক্ষা প্রশিক্ষণ দিতে হইব না হায় হায় যারা আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ বলেন আমি তাদের সামনে অনেকগুলো রাস্তা খুলে দেব আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় পড়ি দিনা সিরাতাল আয় আল্লাহ জান্নাতে যাওয়ার সহজ সরল সঠিক পথ আমাদের দেখায় দেন ইহদিনা সিরাতাল মুস্তাকিম রহমতের নবী আমার একদিন খোলা মাঠের মধ্যে একটা সোজা রেখা টানলেন দাগ টানলেন আর ডানে বামে আঁকা বাঁকা দাগ টানলেন আর নবী বললেন এই যে সোজা রেখা টানলাম এর নাম হলো সিরাতাল মুস্তাকিম সোজা রাস্তা হলো জান্নাতে যাওয়ার পথ রাস্তাটার নাম কি সিরাতাল মুস্তাকিম বাঁকা না সোজা কয় রাস্তা সিরাতাল মুস্তাকিম সোজা একটা রাস্তা জান্নাত পাওয়ার পথ নবী কয় জান্নাতে যাওয়ার একটা পথ নাম হলো সিরাতাল মুস্তাকিম আর আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন আমি জান্নাতের জন্য যারা আমার মহব্বতে চেষ্টা করবে আমি আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিব নবী কয় জান্নাতে যাওয়ার একটাই পথ সোজা সিরাতাল মুস্তাকিম আল্লাহ কয় অনেক রাস্তা খুলে দিব যেদিক দিয়ে ঢুকবি সেদিকেই জান্নাত নবী কয় রাস্তা একটা আল্লাহ কয় অনেকগুলো সমাধান কি হবে সমাধান হলো ঢাকা থেকে চট্টগ্রাম যাও বিশ্ব রোড কয়টা ঢাকা থেকে বরিশাল যাও খুলনা যাও এক বিশ্ব রোড কিন্তু ওই বিশ্ব রোডের সাথে ডানে বামে শাখা রোড আরো আছে না নাই বান্দা সিরাতাল মুস্তাকিম হলো একটা রাস্তা এটাই সঠিক বিশ্ব রোড আর ডানে বামে বহু রাস্তা আল্লাহ রাখছেন যেদিক দিয়ে ঢুকবা তাবলিগের একটা রাস্তা চরমনাই পীর মুরিদি উজানি বাহাদুরপুর নানুপুর আল্লাহওয়ালা খাটি আল্লাহওয়ালা যে পীর মাসা একরা মেহনত করে তাদেরও একটা আলাদা রাস্তা ঠিক নি মাদ্রাসাওয়ালাদের এক রাস্তা
ইমাম আবু হানিফার রাস্তা একটা ইমাম শাফি রাহমাতুল্লাহর একটা রাস্তা আলাদা 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 হলেও কিন্তু সবগুলোর সাথে বিশ্ব রোডের সাথে লাইন আছে আছে না নাই ইমাম আবু হানিফার মাযহাব মানিয়া যদি একটা দৌড় দাও দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে সংযোগ হয়ে গেছে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মাযহাব মেনে যদি আমল করতে করতে আগাও গিয়া দেখবা সিরাতাল মুস্তাকিমের সাথে এরা লাইন হয়ে গেছে এরা সবাই কোরআন সুন্নাহর আলোকে মানুষকে পথে ডাকছেন পেট ব্যথা আমার এমবিবিএস ডাক্তার ঔষধ দেয় এক রকম পেট ব্যথা আমার একই ব্যথার জন্য হোমিওপ্যাথিক ডাক্তার ঔষধ দিল আরেক রকম আবার একই ব্যথার জন্য কবিরাজরা ঔষধ দেয় আরেক রকম ঠিক নি কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না এমবিবিএস ডাক্তারের ঔষধের ফর্মুলা আলাদা হোমিওপ্যাথিকের ঔষধের ফর্মুলা আলাদা কবিরাজেরটা আলাদা কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না সবার উদ্দেশ্য একটা পেট ব্যথা ওয়ালা যেন ব্যথা ভালো হয়ে যায় তাবলিগওয়ালারা উম্মতের ঔষধ দেয় এক লাইনে খাটি আল্লাহওয়ালারা উম্মতের জান্নাত পাওয়ার ঔষধ দেয় আরেক লাইনে আরেক সিস্টেমে এক একজনে এক এক সিস্টেমে ঔষধ দেয় কিন্তু উদ্দেশ্য কারো আলাদা না সবার উদ্দেশ্য এক এ দুনিয়ার সব মানুষ জানো মদিনাওয়ালা নবীর আশেক হয়ে যায় সুন্নতের আমলওয়ালা হয় জান্নাতের পথিক হয়ে যায় আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি হয়ে যায় এরে নবীর উম্মতের দল আল্লাহর মহাব্বত অন্তরে জমা করার জন্য আল্লাহ পাক অনেক রাস্তা খুলে দিলেন যে দিক দিয়ে দৌড় দাও আকিদা ঠিক রাইখে দৌড়াও নবীর তরিকায় দৌড়াও দেখবা তুমি তাবলিগে থাইকাও জান্নাতে যাইবা তুমি পীর সাহেবের দরবারে গেল জান্নাতে যাইবা যদি আল্লাহর মহব্বতে সব কাজ করো মদিনাওয়ালার নবীর তরিকায় করো তাবলিগ করতেও বাধা নাই স্কুলে যদি পড়ো তাতেও বাধা নাই কলেজে যদি পড়ো বাধা নাই ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই মাদ্রাসায় পড়ো বাধা নাই কলেজে পড়ো বাধা নাই যদি আমার আল্লাহকে মানো আর আমার নবীর তরিকারে নিবের জীবনের গলার মালা বানাও স্কুলে পড়িয়াও জান্নাতে যাইবা মাদ্রাসাওয়ালাও জান্নাতে যাইবে ব্যবসা করিয়াও জান্নাতে যাইবা চাকরি করিয়াও তুমি জান্নাতে যাইবা আর আল্লাহকে যদি না মানো নবীর তরিকা যদি না মানো তাহলে তুমি তাবলিগ করলেও জাহান্নামি তুমি পীরের কাছে গেলেও জাহান্নামি আল্লাহকে যদি না মানো নবীর সুন্নাত যদি না মানো মাদ্রাসায় পড়লেও জাহান্নামি স্কুলে পড়লেও একই হালাত হবে ও বান্দা আসল মাকসাদ স্কুল আর কলেজ না আসল কাম আমগো ব্যবসা বাণিজ্য আর চাকরি এটা বিষয় না বিষয় হলো আমি যা করব সব আমার আল্লাহর জন্য নবীর তরিকায় করব ইয়া ইলাহি মুজুসে মুজুকো দূর কর তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যা ইলাহি তু মেরা মাশুক হ্যা ছাত্ররা যাচ্ছে আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দিয়া কিছু দিয়ে দেন আমি বয়ান চালাইতে থাকি আপনাকে কাম আপনারা চালান গুনা হবে টবে নি আবার চালান ডিস্টার্ব করা যাবে না এক শেষ পর্যায়ে আসছি কি বলবো কিছু বললো আবার থাকি পাশে একটা হক আছে না ব্যবসা মতো দেখান যায় না শেষ পর্যায়ে আগে বললে আরো সুন্দর করে হইতো সবাই পকেটে হাত দেন কি পকেট নাই হাত নাই তো বিষয় কি বিসমিল্লাহ বলেন পকেটে হাত দেন মা বাবার সওয়াবের জন্য দান করেন সবাই হাত দেন পকেটে আল্লাহ ধনী বানায় দিবে ইনশাআল্লাহ ব্যবসায় বরকত বাড়ায় দিবে ইনশাআল্লাহ সবাই সবাই দেন পকেটে হাত দেন কেউ খালি ফিরাবেন না দেন বয়ানটা আমি শেষের দিকে গুছাইতেছি আপনারা থাকবেন নি আর একটু সময় আল্লাহ সবাইকে কবুল করেন সবাই পকেটে হাত দিয়ে দেন দেন সবাই দেন কেউ খালি ফিরাবেন না আল্লাহ সবার দান কবুল করেন আরও আস্তে করে বলেন আমিন আল্লাহ মাদ্রাসা কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন দানের উসিলা আপনাদের হায়াতে ইজ্জতে কামাই রুজিতে বরকত বাড়ায় দেন
তাড়াতাড়ি তাড়াতাড়ি হাঁটতে হবে ব্যাগওয়ালারা, দৌড়ের উপরে তাড়াতাড়ি সবাই দেই কম বেশি যা পারি, বিসমিল্লাহ বলে দেই, আল্লাহ আপনাদের দানকে কবুল করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা চেষ্টা করবে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ তাদের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিবেন। আমাদের কাজ হলো চেষ্টা করা, বলেন আমগো কাজ কি? এ জোরে কন, হায়াতের মালিককে আল্লাহ, রিজিকের মালিককে আল্লাহ, কোরআন আর ইসলাম হেফাজতকে করবেন আল্লাহ। অনেকে বলে ইসলাম হেফাজত করবেন আমার আল্লাহ, হুজুর গো চিল্লা চিল্লিয়ার মিছিল দিলে কি লাভ হবে? বলে না বলে না? এই যুবকেরা ঘুমাবা, আরে মহিলা ফেন্ডেলে ছাত্র পাঠায় দেন, সবাইরই তো বললাম। আল্লাহ সবাইকে কবুল করে। ওই আমগো বরিশাল কয় না সুখ পাইয়া, আল্লাহর নাম ভুলে গেছে, ওই বয়ান আসিল মাগরিবের পর পর হেন্দে এসার পর হেন্দে এসে সবার শেষে, বুঝেন না, আর একটা বাদ হয়ে গেছে, নাইলে তো এখানে আধা ঘন্টা বয়ান করে দিতাম দৌড় হেন যাওয়ার জন্য। তো কপাল ভালো, এই জন্য খালি বারবার ঝামেলা হইতেছে। যাই হোক, দিনের স্বার্থে হইতেছে, ব্যক্তি স্বার্থে না। একটু কষ্ট পেল, আমার মনে কষ্ট আসলেও আমরা আল্লাহর দিনের জন্য ভুলে যাবো ইনশাআল্লাহ, কারণ আমগো দুনিয়ায় কেউ নেই আল্লাহ ছাড়া, আছে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কে আছেন? ওই আল্লাহরে চিনেন না তো, চিনলে পাগল হয়ে যাইতেন। এক যুবক মাইয়ার জন্য ফাঁসি দেয়, মার জন্য দিলি না, বাবার জন্য দিলি না, মাইয়ার জন্য দিলি কেন? কয় মাইয়া ও আমার, আমি ওর, বুঝেন না, মা বাবার জন্য দেয় না কেন? ও মাইয়ারে ভালো করে চিনছে, মা কয় এটা ফেতনি, কয় ফেতনি হলো বালা। যে যাকে চিনে সে তাকে মানে, যে যাকে চিনে না সে তাকে মানে না। ও আল্লাহর বান্দারা সারা রাত বয়ান আর বয়ান আর বয়ান, তাবলিগের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার দিনের বয়ান, এত বয়ানের পরেও কেন আমগো দিল দুর্বল, কেন নামাজ নাই, কেন রোজা নাই, কেন আমল নাই? এর একমাত্র কারণ, যারে সেজদা দিব ওই মালিকের সাথে আমগো সম্পর্ক নাই, পরিচয় নাই, পরিচয়টা দরকার। ওই মাওলারে যদি চিনতে পারতাম, কত যুবক কত মানুষ দলের জন্য জীবন দেয় না, দেয় না, এ দেয় না, দলের জন্য নেতার জন্য জীবন দেয়, কেন? ও মনে মনে ঢুকাইছে, ইয়াকিন করছে, দল আর নেতা আমার খানা দেয়, টাকা দেয়, আমি তার খানায় চলি, সম্মান পাই। ওরে যারা আমার মাওলার পাগল, ওই বান্দা যখন ভাবে আমার সম্মান আমার ইজ্জত আমার মাওলার মহব্বতের কারণে, রসুলের সুন্নতের আমলের কারণে, তখন বান্দা আমার মাওলার জন্য জীবন দিতে রেডি হয়ে যায়। ওই ফিলিস্তিনের জমিনের দিকে তাকাইয়া দেখো, বাবা ঘুরে ঘুরে সবাই রে হাসি মুখে মিষ্টি খাওয়ায়, কি ও তুমি মিষ্টি কেন খাওয়াও? তাই আমার কয়েকটা সন্তান শাহাদাতের দরজা দিয়া জান্নাতে চলে গেছে, আমি আনন্দও পাইতেছি, আমার মাওলা ওদের কবুল করছে, আমি অপেক্ষায় আছি, আমিও বেঈমানের হাতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতে চলে যাব। ইয়া এলাহি মুজু সে মুজু কো দূর কর, তাকে দেখো মুজু মে তুজু কো এক নজর, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহর সাথে মোহাব্বত তৈরি হলেই তো বান্দা আমলের জন্য পাগল। এর যুব আমি টুপি মাথায় না দিলে শরম লাগে, আর তুমি টুপি মাথায় দিলে শরম লাগে,
এই যুবক বুঝনি কিছু তুইও মানুষ আমিও মানুষ তুই হিন্দু না মুসলমান আমিও মুসলমান তোর টুপি মাথায় দিলে লজ্জা পাও আর আমি টুপি মাথায় না দিলে লজ্জা পাই বালিশে মাথা লাগায় ভাবিস তুমি দাড়ি রাখতে লজ্জা পাও আর আমি দাড়ি না রাখলে লজ্জা পাই তুমি পর্দা করতে লজ্জা পাও আর আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে কেমন কেমন শরম পাও আর আমি মসজিদে না ঢুকলে শরম লাগে লম্বা জামা না পরলে শরম লাগে তোমার কাছে মদিনার পোশাক পরতে শরম লাগে বিষয়টা কি আসলে আমার মাওলারে চিনো নাই আমার মাওলা কেমন দয়ার মাওলা আল্লাহকে আমার পরিচয়টা নাও চেষ্টা করো আমাকে পাওয়ার জন্য আমি রাস্তা খুলে দিব অনেকগুলো চেষ্টা করার জন্য তিনটা সিঁড়ি দাপ পরান লাগবে প্রথম সিঁড়ির নাম মোরা মুজাহাদা দ্বিতীয় তাকের নাম সিঁড়ির নাম হলো মুরাকাবা তৃতীয় তাকের নাম সিঁড়ির নাম মুশাহাদা আল্লাহ পাওয়ার চেষ্টা করা যেমন আপনারা সবাই হেটে হেটে কেউ রিকশায় চড়ে চড়ে ককেটের টাকা ব্যয় করে ওয়াজের ভেন্ডেলে আসছেন এর নাম মুজাহাদা চেষ্টা করছেন কার মহব্বতে এইবার এখানে আসার পরে এখন ধ্যান করবেন এর নাম মুরাকাবা ধ্যান করবেন বয়ান শুনে শুনে একা একা আসলে আমি কইছিলাম কই আছি আমার গন্তব্য কোথায় আমি তো একটা মানুষ আমার তো আল্লাহ আছে আমার তো মরণ আছে আমার তো হাসর আছে ভাবতে থাকবেন আমার রাস্তা তো দুইটা খোলা ফারিকুন ফিল জান্না ওয়া ফারিকুন ফিস সাইর একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ আমার কবরে গেলে হালাত হবে দুইটা হয়তো জান্নাত না হয় জাহান্নাম আমার সামনে আছে হাসুরির ময়দানে আল্লাহর সামনে পুলসিরাত মিজানের পাল্লা আছে একদিকে জান্নাত আর একদিকে জাহান্নাম আমার এই হালাত এখন আপনি ভাবতে থাকবেন এই যে হুজুরে খালি আল্লাহর কথা কয় এতদিন আমি আল্লাহকে চিনতাম না আসলে আল্লাহকে ওই আল্লাহকে ভাবতে থাকো এত বিশাল আসমান যিনি বানাইছেন তিনি আমার মালিক এত বিশাল জমিন যিনি বানাইছেন তিনি আমার আল্লাহ এত সুন্দর কণ্ঠ দান করছেন তিনি আমার আল্লাহ সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড আসে না রডের ফ্যাক্টরি থেকে সিমেন্ট বের হয় না তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না আমার মাওলারে ভালো কইরা চিনো আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া পাঁচটা সন্তান দান করেছেন একই ফ্যাক্টরির পাঁচটা ভাই বোন তাকায় দেখো কেউ ছেলে কেউ মেয়ে একজনার চেহারার সাথে আর একজনার চেহারার কোনো মিল নাই একজনার কণ্ঠের সাথে আর একজনার কণ্ঠের আওয়াজের কোনো মিল নাই এই কপাল পোড়া আমার মাওলাকে চিনো দেখছো নি একই মায়ের গর্ভের সন্তান পাঁচটা সন্তান পাঁচ রকম চলে পাঁচ ধরনের কণ্ঠ পাঁচ রকম চেহারা আঙ্গুলের টিপ কারোর সাথে কারো মিলে কারোর সাথে কারোটা মিলে না আবার তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের সন্তান কারো দুইটা চক্ষু নাই ও কারো দুইটো হাত নাই কেউ আবার খানা পর্যন্ত খায় কিন্তু জবানে কোনো কথার আওয়াজ নাই ওই মা চোখের পানি সেরে ওই বাচ্চারে নিয়ে সারা দিন রাত্র কান্না করে এ নাই নাই পাঁচটা ভাই বোনের ভিতর একটা ভাই প্রতিবন্ধী এরে যুব সারা রাত্র মোবাইলের দিয়ে তাকাইয়া গুনাহ করতে থাকো একটু মনের বুঝাইয়া দেখ আমার আল্লাহ যদি তোরে অন্ধ বানাইতেন কেমনে মোবাইলের দিকে তাকায়া গুনাহ করতে এরে বাইতুল মুকাররামের গেইটে জুমার দিন গিয়া দেখিস কত মানুষ অন্ধ ভিক্ষা চায় টাকা দাও নাইলে খেতে পারবো না আল্লাহ তোমারে অন্ধ বানায় না এত সুন্দর চেহারা দান করেছে এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করেছেন ওই মাওলার জন্য কি শুকর আদায় করেছো রে নিমো খারাপ মানুষ ওই আল্লাহ ডাকছে আসো একটু নাম
নামাজের সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলে ডাক দাও ও বান্দা কবুল তো আমি করব তোমার তো চেষ্টা করা লাগবে মসজিদে গিয়া সেজদা দাও কবুল করার মালিক আমার আমি আল্লাহ চেষ্টায় যেন ত্রুটি না হয় আল্লাহর এক বান্দা ওয়াদা করছে আল্লাহর সাথে যত জীবন বেঁচে থাকব প্রত্যেকটা বছর আমি বাইতুল্লাহর গিলাব ধইরা ধইরা লাব্বাইক বলবো আল্লাহর ঘরে গিয়া হাজিরা দিব কারণ ওটা হলো আল্লাহ পাকের রহমত নাজিল হওয়ার মূল সেন্টার ওই সেন্টারের সাথে যোগাযোগ করে প্রতি বছর হজে যাইয়া আল্লাহর মহব্বতের আওয়াজ দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুল লা শারীকা লাক আল্লাহর বান্দা এভাবে প্রতি বছর হজ করতে 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 প্রতি বছর বাইতুল্লাহ যায় এক সময় বুড়া হইয়া গেছে একা হাঁটতে পারে না লাঠি ছাড়া চলতে পারে না এইবার নিয়ত করলো আমি আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার জন্য যাব কিন্তু আমার একা চলা কষ্ট হবে বিদেশের বাড়ি তার নাতিটারে হাতের মধ্যে নিয়ে আপন সাথী হইয়া চলে গেল নাতি ১২ তেরো ১৫ বছরের বয়সের নাতিটারে নিয়ে চলল নাতি আমার সাথী হইয়া আমার সফর সঙ্গী আমি বুড়া মানুষ তারপর বাইতুল্লাহর হাজিরা আমি বন্ধ করব না কারণ আল্লাহ আমাকে এত কিছু দিছেন আমি আল্লাহর মহব্বতে সেখানে যাই একটু গিলাপটারে বুকে লাগাবো আমি একটু বাইতুল্লাহরে বুকের সাথে লাগাইয়া লাব্বাইক লাব্বাইক বলে আওয়াজ দিব মসজিদে গিয়া কতবার লাব্বাইক বললাম কিন্তু সব লাব্বাইকের মূল জায়গা হলো আল্লাহর ঘর ওই জায়গায় গিয়া বাইতুল্লাহর গিলাপটা ধইরা যদি লাব্বাইক বলতে পারো মদিনার নবী বলেন বাচ্চা মায়ের গর্ভ থেকে যেমন বেগুনা বের হইয়া যায় নিষ্পাপ বাইতুল্লাহ থেকে যারা লাব্বাইক বলিয়া চোখের পানি নিয়া বের হয় ওদের আমল নামায় কোনো গুণা থাকে না আল্লাহ ওদের নিষ্পাপ বানাইয়া দেয় আল্লাহর বান্দা নাতির হাত ধইরা মক্কায় হাজির মরণের কাপুর পইরা সাদা কাপুর পরছে মাথায় টুপি নাই জুতা নাই মনে হয় যেন একটা জিন্দা লাশ হইয়া বাইতুল্লাহর চারপাশে দৌড়ায় কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে কোন লাইনের জানার দরকার নাই একই লেভেলের পোশাক পইরা একই আওয়াজ দাও আস্তে আস্তে বললে হবে না রিক্সা ড্রাইভারও যেমন আওয়াজ দেবে বড় লোক তেমন আওয়াজ দাও সবার একই আওয়াজ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বান্দা মনে মনে খেয়াল করো ও আল্লাহ আমি বান্দা তোমার ঘরে হাজির তুমি খালি ফিরাইয়া দিও না রে আল্লাহ ওই আল্লাহর বান্দা নাতিটার হাত ধরে 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 বাইতুল্লাহর চারপাশে ঘরে আর একই আওয়াজ দিতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক হঠাৎ করে একটা গায়বী আওয়াজ আসতেছে লা লাক লাব্বাইক লা লাক লাব্বাইক লা লাক লাব্বাইক আওয়াজটা শুধু বুড়ায় শুনে নাই নাতির কানে আইসাও লাগছে নাতি কয় দাদা দাঁড়াও তুমি লাব্বাইকের আওয়াজ কারে দাও কয় আল্লাহর জন্য কয় তুমি পাল্টা আওয়াজ শুনছো নি কয় হ্যাঁ শুনছি কি আওয়াজ দা নাতি তুমি শুনছো কয় হ্যাঁ শুনলাম কি আওয়াজ বলে আসতেছে লা লাকা লাব্বাইক এই বান্দা তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না তোর লাব্বাইক আমার কাছে পছন্দ হয় না বাইতুল্লাহর গোড়ায় আইসা লাব্বাইক বলার পরেও যদি এমন হালাত হইয়াই যায় তাহলে পাঞ্জেগানা মসজিদের মুসল্লির কি হালাত জুমার মসজিদের মুসল্লিদের কি হালাত লাব্বাইকের আওয়াজ আমার লাব্বাইক আল্লাহ কবুল করেন নাই এইবার দাদারে নাতি বলে দাদা যে আওয়াজ দিতেছে সেই আল্লাহর পক্ষ থেকে যদি আওয়াজ হয় তোমার লাব্বাইক কবুল হয় না তাহলে তুমি আল্লাহকে লাব্বাইক বলে আর লাভ কি হবে বলো
দাদায় নাতিরে ডাক দিয়ে কয় ও নাতি তুমি কয়বার শুনছো কয় আমি একবার শুনলাম দাদায় চোখের পানি সারিয়ে কয় রে ও নাতি আমার আমি জীবনের যতবার আরছি এই হজের ভিতরে আমার জীবনের এই 40 45 বছর আমি যতবার লাব্বাইকের আওয়াজ দিয়েছি বারবার একই আওয়াজ লা লাক লাব্বাইকের আওয়াজ শুনছি কিন্তু আমি চিন্তা ভাবনা করে দেখলাম আল্লাহ যে আমার লাব্বাইক কবুল করেন না আমি এখন এই দরজা বাদ দিয়া কোথায় যাব বলো নাতি আলাদা একটা দরওয়াজা আছে নি নাতি কয় আর কোনো আলাদা দরওয়াজা নাই তখন না দাদায় কয় রে নাতি আল্লাহর জাতির কসম আমিও চিন্তা ভাবনা করে দেখলাম আমার রহমানের দরজা তো একটা গফফার নামের দরজা তো একটা এই দরজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই আমি ওয়াদা করেছি আমার মাওলা তুমি যত বরাবর ফিরাইয়া দাও আমি তোমার এই দরজা ছাড়ব না রে আল্লাহ আমি লাব্বাইকের আওয়াজ বন্ধ করব না রে আল্লাহ আমি এই দরওয়াজায় হাত লাগাইছি তো এই হাত আর ছাড়ব না আলাদা কোনো দরওয়াজা নাই আমার কাজ হলো লাব্বাইক বলা আমার কাজ হলো কান্না করা একদিন না একদিন আমার মাওলা আমার ডাকে সাড়া দিবে বাচ্চা যখন মায়ের কোলে ওঠার জন্য কান্না করে আম্মু আম্মু বলে ডাকে মা ডাকে সাড়া দেয় না কাজে ব্যস্ত হয়ে যায় বাচ্চার কান্না ছাড়া কোনো পুঁজি নাই এমন জোরে কান্না শুরু করলো এক পর্যায়ে মাটিতে গড়াইয়া পড়লো মা বাচ্চারে ধরে না ধরে না যখনই বাচ্চা মাটিতে গড়াইয়া এমন জোরে চিৎকার দিয়ে কাঁদে তখন মায়ের কলিজায় মহব্বতের ঢেউ শুরু হয়ে যায় মা তখন সব কাজ পালাইয়া বাচ্চাটারে কোলে নেয় কাদা মাখিয়া চুমু খায় আল্লাহ পাক বলেন বান্দা আমার তে তোমার মায়ের থেকে আমি আল্লাহর মায়া কি কম ওরে বাচ্চার কান্নায় যদি মায়ের অন্তরে মায়া জন্ম হইয়া যায় ও বান্দা আমার ডাকার মতো ডাক দাও চোখের পানি সারিয়া যদি একবার আল্লাহ বলিয়া ডাক দাও আমি আল্লাহ তোরে ফিরাইয়া দিব না রে গোলাম আমি তোরে বড় আদর করে বানাইছি রে গোলাম কই যাইতেছ আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই যেদিকেই যাবি সেদিকেই তো জাহান্নামের আগুন কোথায় যাবি রে বান্দা আয় আমার দরওয়াজায় ফিরিয়া আয় এবার আল্লাহর বান্দা নাতির হাতটা ধইরা লাব্বাইক বলার ওয়াদা করলো এত বছর লাব্বাইকের আওয়াজ বন্ধ করি নাই আজও আমি লাব্বাইকের আওয়াজ মরণ পর্যন্ত দিয়া যাব আল্লাহর বান্দা নাতির হাতটা ধরে আবার ঘুরে আর লাব্বাইক বলে আর কান্না করে আর মনে মনে কা আল্লাহ তুমি আর কতবার আমারে ফিরাইয়া দিবা আমি এখন একা হাঁটতে পারি না বড় কষ্ট হয় আয় আল্লাহ তুমি কি একটু রহমতের দৃষ্টি দিবা না রে এই মনে মনে ভাইবা যখন ডাক দিছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হঠাৎ করে গাইবি আওয়াজ লাব্বাইক ইয়া আবদি গাইবি আওয়াজ আসতেছে বান্দা তুই আমার কেন ডাকো আমি আল্লাহ তোর সামনে হাজির ফাইনা মা তু আল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়াহুয়া ও বান্দা তুই কই খুঁজাবি তো তোর সাররকাতের নীর সাররগের নিকটে হাজির ও বান্দা তুই আমার কই খুঁজতেছ আমি আল্লাহ তো তোরে ভুলি নাই উদুউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমারে যখন ডাকো আমি ডাকে সাড়া দেওয়ার জন্য পাগল ও আল্লাহর বান্দারা ও যুবকেরা ও পর্দার আড়ালে রমজানেরা ওরে নামাজ পড়িয়া যদি মন খারাপ লাগে মাওলার দরজা চাইরো না রে যুবক ওই মাওলারে জবান দিয়া ডাকতে থাকো
একদিন আমার মাওলা তোমার ডাক কবুল না করিয়া পারবে না সেজদা দিয়া মাওলারে ডাকো চোখের পানি সেরে কাঁদো জীবন ভর গুনাহ করেছো তওবা করো এই জীবনে হাত দিয়া কত মানুষের ক্ষতি করছো রে যুবক হাতের দিয়ে তাকায় দেখো গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিহ্বা না পাক এই জবানের দ্বারা কত গালি দিলাম মা বাবারে কত কষ্ট দিছো রে বাবা ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাও আমার মাওলাকে অন্তরে দিয়া ডাকো আর তওবা করো আর বলো দয়ার মালিক গুনাহ নিয়া ময়দানে ঢুকছি আর গুনাহ নিয়া বাসায় যাব না জীবনে গুনাহ করে জীবনটা নাপাক করেছি ওই মা বাবার সাথে বেয়াদবি যদি করিয়া থাকো মাপ চাও মা বাবায় চোখের পানি সেরে দোয়া করলে আরশে আজিমে কবুল হয়ে যাবে ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আগাও চোখের পানি না আসলে আল্লাহর কাছে বাহানা করো ডানে বামে দেখো কার চোখে পানি কান্নাওয়ালার চোখের পানিওয়ালার থেকে দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না এই চোখের সামনে কত যুবকের লাশ কবরে রাখলাম এই চোখের সামনে কত বাবার লাশ কবরে রাখলাম ওই ফিলিস্তিনের লাশের কথা দেইখা কি তোমার মায়া লাগে না এমন কোনো দিন নাই যে যুবকের লাশের খবর নাই মনের চাহিদা মিটাইয়া গুনাহ তো কম করলা না রে বাবা দাড়ি কাটলা নামাজ সারলা বেপর্দায় চরলা এখন তওবা করো আল্লাহকে মন খুলে বলো আল্লাহ আজকে থেকে আর নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না ও আল্লাহ তোমার হুকুম মেনে নবীর তরিকায় চলব ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না মা বাবার দোয়া নিয়ে সামনে আগাবো ওই মা বাবার দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তোমার এত সম্মান আজকে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক ওই মা বাবার সাথে বেয়াদবি করিও না ওই মা বাবা গোপনে কত দোয়া করছে তার কোনো সীমানা নাই আল্লাহর কাছে তওবা করার মতো যদি নিয়ত হয় আবু জাহালের কপালে হেদায়াত নাই হেদায়াত চায় নাই পায় নাই ওমরের মতো বান্দা গুনাহগার হইয়া নবীর কাছে আইসা কান্না করেছেন আল্লাহ হেদায়াতের দরজা খুলিয়া দিছেন এই জমিনে কিছু আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা হাজারো বয়ানে দিল নরম হবে না কান্না আসবে না তওবা করবে না বরং বয়ানের পরে বাজে কথা বলিয়া গুনার পাল্লা ভারী করবে আর একদল আল্লাহর আশেক বান্দা ওমরের মতো গুনাহ নিয়া ময়দানে ঢুকিয়া মরণের কথা স্মরণ করিয়া কান্না শুরু করবে আর বলবে আল্লাহ আর কোনো দিন গুনাহ করব না আর কোনো দিন বেপর্দায় চলব না দাড়ি কাটব না আল্লাহ তাদেরকে চোখে পানি দিবেন হেদায়াতের মালা পরায় দিবেন যাদের অন্তর তৈরি হয়ে আছে হেদায়াত পাওয়ার জন্য চাও আল্লাহকে বলো আল্লাহ হেদায়াতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দাও আর জীবনে আর কোনো দিন অপরাধ করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না তওবা করার মতো যদি নিয়ত হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন করিম تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ও পর্দার আড়ালের মা বোনেরা মাওলার কাছে হাত উঠাইয়া কাঁদেন ও যুবক মাওলাকে চোখের পানি দিয়া ডাকো ও বৃদ্ধ বাবাজি কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবেন
اي الله زانينا كارا اپنار درزايا حزير اي الله گنار بزاني اپنار درزايا عرسي আর কোন দরওয়াজা নাই আমরা আপনার দরওয়াজা ছাড়া আর কোথাও যাব না জীবনে শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ আজ আমরা তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ এ জীবনে نكوري ام بندگی گنا کرے کاٹائی نام زندگی توبہ کرے آبر توبہ بھنگیلا او بوشی শেষে খাটি তওবা করিলাম সকলের দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম পড়িয়া আপনি যদি মাফ না করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কারদারে বলেন আপনার বান্দা যাবে কারদারে গুনাহ করেছি আর তো গুনাহ করব না গুনাহ করেছি আর তো গুনাহ করব না দয়া করে দয়া করে মাফ করে